সানফ্লাওয়ার আসছে কভারগুলো বের করলাম হ্যালো গাইস কেমন আছো সবাই আজকে হচ্ছে ঈদের আগের দিন তো আমার আজকে অনেক কাজ আছে তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকেই এখন সকাল 9টা বাজে ঘুম থেকে উঠলাম তো আজকে আমার মানে অনেক প্রিপারেশন রান্না বান্না করব ডেজার্ট গুলো বানাবো তো বাসার কিছু কাজকর্ম আছে এগুলো সব করব তো এগুলো নিয়েই হবে আমার আজকের ঈদের আগের দিনের ব্লগ তো তোমরা থাকো আমার সাথে দেখো আজকে আমি কি কি করি এবং তোমাদের সাথে আমি সবকিছু আজকে শেয়ার করার ট্রাই করব সাড়ে 10টা বাজে আমরা এখন বের হইলাম তো যাব টেস্কোতে যাব ওখানে কিছু কেনাকাটা আছে সেগুলো করব আর আরো কয়েকটা দোকানে একটু যাব তো হয়তো দুপুর পর্যন্ত কারণ আজকে তো জুম্মাবার তো সুমন নামাজ পড়বে তো দুপুর পর্যন্ত ঘোরাফেরা করতে পারবো খুব বেশি সময় না তো তাড়াহুড়ার মধ্যে দৌড়াদৌড়ি করে আর কি কাজগুলো কমপ্লিট করতে হবে যে মশলা নিতে আসছি বিরিয়ানি মশলা নিব মাটন বিরিয়ানি মশলা আর রোস্ট মশলা এই দুইটা নিব আমরা এখন আজদায় আসছি আজদায় থেকে কিছু বাজার করব তারপর বাসে চলে যাব তারপর আমার রান্না বান্না শুরু করতে হবে আর কি অনেক নাইস সানফ্লাওয়ার আসছে আমি এই ফ্লাওয়ারটা নিব আমি এখন জিরার হচ্ছে পাউডার করব এটাকে আগে একটু টেলে নিব টেলে তারপরে এটাকে পাউডার করব প্রচন্ড গরম আমি আবার এখন একটু বের হইলাম আমার একটা পরিচিত একটা আপু আছে উনি আমাকে মেহেদি দিয়ে যাবে তো এই জন্য আমি আবার একটু বের হইলাম আমি যে একটু আগে বললাম যে আমি আসতেছিলাম একটা আপু আমাকে মেহেদি দিবে এই হলো সেই আপু প্রিয়াঙ্কা আপু হ্যাঁ আমরা একসাথে কাজ করছি তো আপু আসছে বাংলাদেশ থেকে সে মেহেদি দিচ্ছে কালকে আমি লাইভে দেখছি আর এই জন্য আপু আমার জন্য মেহেদি নিয়ে আসে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আপু চাইছিল যে আমাকে দিয়ে দিতে বাট আসলে সময় নেই সে এখন কাজে যাচ্ছে তো সময় নেই বাট সে যে আইসা আমাকে দিয়ে গেছে আবার যে কি কি যেন দিছে এখানে আম দিছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যে প্রিয়াঙ্কা আপু আমাকে একটা ম্যাঙ্গো দিয়েছে বাংলাদেশের গরু মাংসের মশলা ডাল আর এই যে মেহেদি আমি ট্রাই করব আজকে দেওয়ার জন্য আজকে সারাটা দিন প্রচন্ড দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম সকাল থেকে বেরিয়েছি সকালে বাজারে গেছি বাজার টাজার করে আসছি দুপুরে তারপরে এগুলো করে সব কিছু করে মানে প্রচণ্ড দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম তো আমি এখন 6টা বাজে এখন আমি রান্না করতে আসছি রান্না শুরু করলাম মাত্র তো আমি বিফটা আজকে রান্না করব তারপরে চিকেন সাসলিক বানাবো সেটা বানাবো আর হচ্ছে ডেজার্ট হচ্ছে দুই তিনটা ডেজার্ট বানাবো সেগুলো হচ্ছে আজকে আমি আজকের মধ্যে আর কি বানিয়ে ফেলবো কালকে যেন আমার কোনো প্রেশার না থাকে ওইটার জন্য তো আমি এখন হচ্ছে বিফ রান্না করতেছি এই হলো আমার বিফের ইনগ্রিডিয়েন্টস এইদিকে বিফ হচ্ছে আর আমি এখন চিকেন সাসলিকটা রেডি করব চিকেন সাসলিকের ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সব নিয়ে নিয়েছি চিকেন সাসলিকটা আমি রেডি করে রাখব এই যে আমার চিকেন সাসলিক বানানো শেষ এটাকে আমি র্যাপ করে এখন ফ্রিজে রেখে দিব
কালকে এটাকে আমরা ভাজব আর কি। বিফ ইজ ডান। এটা ওয়াল ডেকোরেশনের, এটা এখন ওয়ালে ডেকোরেট করব। আমরা লাইটিং লাগাচ্ছি। ঈদ উপলক্ষে আমি আমার বাংলাদেশ থেকে নিয়ে আসা কুশন কভার গুলো বের করলাম, এগুলো আমি লাগাবো কুশনে। আমরা বেলকনিতে একটু লাইট লাগিয়েছি, লাইটটা এখন বোঝা যাচ্ছে। যাও ইজে যাও গো। পুডিং উঠাই দিচ্ছি। এই তো আমার সকালের খাবারগুলো রেডি হয়ে গেছে। আমি একটু পাস্তা করেছি, পুডিং, আর হচ্ছে এটা হচ্ছে স্যামাই। সো এবার আর বেশি কিছু আমি ডেজার্ট আইটেম করিনি, কারণ আমার বাসায় গেস্ট আসবে, আমাকে সারাদিন আবার রান্না করতে হবে। সো আমি আর তেমন কোনো কিছু করিনি আর। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে ঈদ মোবারক, সবার ঈদ অনেক ভালো হোক। আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা প্লিজ আপনারা জানাবেন আমাদের কমেন্টে। তো আবার দেখা হবে ঈদের ব্লগ নিয়ে। তো সবাইকে আবারও ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।